উপনির্বাচনে ছয় আসনে জয়ী তৃণমূল এই প্রথম জোড়াফুল ফুটল মাদারীহাটে উত্তরবঙ্গে বড় ধাক্কা গেরুয়া শিবিরে শূন্যের কলঙ্ক ঘোচাতে পারল না সিপিএম আরজিকর কাণ্ডের পর দু হাজার ছাব্বিশের আগে রাজ্যের ছয় বিধানসভা আসনের উপনির্বাচন ছিল রাজনৈতিক দলগুলির কাছে প্রথম অ্যাসিড টেস্ট আর সেই পরীক্ষায় সসম্মানে উতরে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের ছয় আসনেই সবুজ ঝড়ের কাছে কার্যত খরকুটোর মতো উবে গিয়েছে বিরোধীরা শূন্যের কলঙ্ক ঘোচাতে পারল না সিপিএম ও কংগ্রেস বাংলার ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল তৃণমূল যে একাধিপত্য দেখাতে চলেছে সেই ইঙ্গিত ছিলই তবে কৌতূহল ছিল বিজেপির হাতে থাকা মাদারিহাট পদ্মশিবির ধরে রাখতে পারবে কিনা ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূল শুধু ছক্কাই হাঁকাল না ইতিহাস গড়ে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারীহাট বিধানসভা আসনে ফুল ফুটল ভোটের ফলাফলে বাকি পাঁচ আসনের মতো মাদারিহাটেও জয়ী তৃণমূল পাশাপাশি আরও একবার ভোটের ফল প্রমাণ করে দিল বাংলায় বাম কংগ্রেস এখন প্রান্তিক শক্তি গ্রাম শহর কোনো আসনেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি একমাত্র হারোয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন এই একটি আসনেই জামানাত রয়েছে বাকি পাঁচ আসনেই জমানত খুইয়েছেন বাম প্রার্থীরা পৃথকভাবে লড়ে ছটি আসনেই জমানত খুইয়েছে কংগ্রেস এদিন ভোটের ফল খারাপ হওয়ায় মাঝপথেই কাউন্টিং হল ছাড়লেন হারোয়া বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিমল দাস এই ফলের প্রভাব দু হাজার বিধানসভা নির্বাচনে পড়বে বলেও মন্তব্য করেন বিজেপি প্রার্থী দেখুন সন্ত্রাস কবলিত এলাকা মানুষ যেটা ভোট দিয়েছে সেটাই মাথা পেতে মেনে নিলাম এটা যেহেতু আপনারা জানেন যে মানুষ যেহেতু হয়ে ভোট দিয়েছে মানুষের উপরে বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে যারা জেলার আপনাদের লিডার তারাই তো আপনাকে বলছে না তারা সেই বিষয়টা তারা জানে মানে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কি গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই দেখুন হারার পিছনে কারণটা তো এখনো কোনো কিছু বলা যায়নি তবে দল এটা দেখবে কি কারণে হারা হয়ে কি কারণে হেরেছে ফল যেটা ভোট ছিল তো আমাদের আশা ছিল তার চেয়ে কিছু ভোট বাড়বে বেড়েছে কি বাড়েনি ভোট কমেছে এটাকে যে ভোট বিজেপির যে ভোট ছিল সেই যে দাঁড়িয়ে আরো কমেছে কি বলবো দেখুন এটা এটা নিয়ে আগে চিন্তা ভাবনা করবে দল কিভাবে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করে তারপর বলবে ছাব্বিশের রায় আমরা আশা করছি ছাব্বিশের রায় ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে উপনির্বাচনে বঙ্গের তৃণমূল ঝড় সেই ঝড়ের প্রভাব পড়ল হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে সদ্য প্রয়াত হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করে তৃণমূল হাজি নুরুল ইসলামের ছেলেকে প্রার্থী করে বাজিমাত তৃণমূলের গণনার শুরুর প্রথম থেকেই বিশাল অঙ্কের ভোটে এগিয়ে থাকার পর বাবা হাজি নুরুল ইসলামের দু একুশ সালের রেকর্ড ছাপিয়ে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম নৈহাটি উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন নৈহাটির প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক মামার নোয়াটির মামাটি মানুষকে আমি নত হয়ে আমার প্রণাম জানাচ্ছি মমতা ব্যানার্জির উন্নয়নের উপরে তারা যে আস্থা রেখেছেন তার জন্য আমি নৈহাটির মানুষের প্রতি শ্রদ্ধাশীল আমি নত জানু হয়ে নোয়াটির মানুষকে নমস্কার এই রেজাল্ট এই যে আরও বেড়ে গেল এই যে আমরা চল্লিশ হাজার বলেছিলাম অনুরোধ করেছিলাম সেটা যে পঞ্চাশ হাজার ছুতে চলেছে তার কারণ হচ্ছে অর্জুন সিং লাশ দুদিন নৈহাটির মাটিতে এসেছিলেন অর্জুন সিং যত ব্যারাকপুরে ঘুরবেন ব্যারাকপুরে তৃণমূলের জয়ের মার্জিন আরো বাড়বে আর্যিকর কাণ্ডের পর রাজ্যে প্রথম ভোটে বাজিমাত করেছে ঘাসফুল শিবির ছটি বিধানসভা আসনের উপনির্বাচনের সবকটিতেই বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিরোধীদের অপপ্রচার ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শাসক দলের প্রতি আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি ফের স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস জমিদারদের দল নয় বরং মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার পাহারাদার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনীমোহন কাজিলার